Assalamualaikum viewers and welcome to Falguni's cooking guide. আজকে খুব সহজেই চিকেন রোস্ট তৈরি করে দেখাচ্ছি। রোস্ট তৈরির জন্য আমি মুরগিগুলো এভাবে টুকরা করে কেটে নিয়েছি। একটি মুরগি সমান চার ভাগে ভাগ করে নিয়েছি। এভাবে লেগ পিস আর ব্রেস্ট পিস আমি আলাদা করে নিয়েছি। প্রথমে লবণ ও শুকনা মরিচ দিয়ে আমি চিকেন পিসগুলো ভালো করে মাখিয়ে নিব। এরপর একটি ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে তেলটি খুব ভালোভাবে গরম করে আমি চিকেন পিসগুলো এর মধ্যে ভেজে নিব। চিকেন পিসগুলো খুব বেশি ভাজা যাবে না, এপিটোপিট উল্টিয়ে দুই পাশে সমানভাবে ভেজে নিতে হবে। এরপর হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটি চুলা থেকে উঠিয়ে নিতে হবে। রোস্টেড চিকেন খুব বেশি ভাজলে এটি শক্ত হয়ে যায়, এ কারণে আপনারা চেষ্টা করবেন একটু হালকাভাবে ভেজে উঠিয়ে নিতে। গরম পাতিলে প্রথমে আমি এক কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। রোস্টের মধ্যে অবশ্যই আপনারা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, আর বাটার যদি না থাকে তাহলে ঘি দিলেও কিন্তু চলবে। এরপরে এর মধ্যে সব ধরনের গরম মশলা নিয়ে নিচ্ছি, আর এটি বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। এরপর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি আবারও পেঁয়াজটি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। পেঁয়াজ একটু হালকা ব্রাউন হলে এর মধ্যে একে একে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা। সেই সাথে 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিব। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া আমি এখানে ব্যবহার করব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবারও মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি এবং এটি ভালোভাবে ফেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও কষানোর পালা। দুই টেবিল চামচ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে রাধুনি রোস্টের মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি ঘরে তৈরি করে দিতে পারেন। ঘরে তৈরি করে রোস্ট রান্নার রেসিপিটি আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে এখন আবারও কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। মশলাগুলো খুব ভালো করে কষানো হলে যখন তেল এর উপর দিয়ে একটু ভেসে উঠবে তখন আমি মুরগির পিসগুলো এর মধ্যে একে একে এভাবে করে দিয়ে দিব। সমস্ত চিকেন এর মধ্যে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে আমি এটি কষাবো। যেহেতু আমি মুরগির পিসগুলো একটু হালকাভাবে ভেজে নিয়েছিলাম, এই কারণে আমি কষানোর সময় একটু টাইম বেশি দিব। অল্প করে পানি দিয়ে আবার এভাবে একটু ঢেকে দিয়ে আমি মুরগির পিসগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। 5-6 মিনিট এভাবে অল্প অল্প করে পানি দিয়ে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এই দুইটি আমি আধা চামচ করে ব্যবহার করেছি। আবারও ভালোভাবে নাড়া দিয়ে সমস্ত চিকেনের সাথে আমি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কয়েকটি আলু বোখারা, কিশমিশ আর কাঁচামরিচ। সব কিছু ভালোভাবে মেশানোর পরে আমি এখন আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটি ঢেকে রেখে দিব, আর অপেক্ষা করব এটি সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু পুরো মুরগি রান্নার মধ্যে খুব বেশি পানি ব্যবহার করিনি, হালকা হালকা পানি দিয়ে আমি এটি সিদ্ধ করে নিয়েছি। এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এভাবে আমি প্রায় 10-15 মিনিটের জন্য চিকেনটি রান্না করব। আর সবশেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব ঘি। এই রান্নাটিতে আমি কিন্তু পানির ব্যবহার খুব বেশি পরিমাণে করিনি, অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরই মধ্যে মুরগিটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর সবশেষে এখন আবারও একটু করে পানি দিয়ে আমি এটি ঢেকে রেখে দিব, আর অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এটি সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলার উপর তেলও কিন্তু ভেসে উঠেছে।
পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো আইটেমের সাথে এই রোস্টটি পরিবেশন করা যাবে। আমি এখানে বিরিয়ানির সাথে পরিবেশন করেছি, আর এই বিরিয়ানিটির রেসিপিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।